ভাই আমরা তো পার্টি করতেছি, ওনারা বলো না জয়েন করতে, একসাথে মজা হবে। আচ্ছা বাই দ্য ওয়ে কিসের পার্টি? মানে ওই যে রাফি ভাই অনেকদিন পরে খাঁচা মুক্ত হয়েছে, তো ভাবি আর কি অনেকদিন পরে বাসা ছেড়ে যাচ্ছে, তো ফাঁকা বাসা আমরা আর কি একটু পার্টি করবো। বলেন কি খাবেন আজকে? আমি মহা খুশি, আপনি যা খেতে চান তাই খাও। কি বলেন ভাই, আজকে এত খুশি কাহিনী কি? কাহিনী তো একটা আছে, খুশির একটা কাহিনী, এর জন্য আপনি খাওয়াইতে যেতেছি। বলেন কি খাবেন ভাই? আমার জন্য মেয়ে খুঁজে পাইছেন আজকে? আরে ভাই আপনার আজব একটা লোক, তো রাত নাই দিন নাই খালি মেয়ে 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 করেন। আপনি তো বিয়ের বয়স এখনো পইরা আছে, দুই তিন বছর হাতে আছে, ফুর্তি বার্তা করেন পরে বিয়ের সাথে করেন, আগে পেন নিতে চান কেন? এখন বলেন কি খাবেন? আমি আজকে অনেক ফ্রি, মানে নিজের ফ্রি বার্ড মনে হইতেছে। বুঝলি, আপনার বলছিলাম না আপনার ভাবিরে কোনো মতে বাসার থেকে বাইর করতে পারতেছি না, সে এখন রাজি হয়েছে, সে বাপের বাড়িতে যাবে। কি বলে, সব বাসা ফাঁকা, পার্টি হবে, তার আগে এখন খাওয়া দাওয়া হবে। ভাই এটা তো খুবই খুশি সংবাদ, এখানে তো খাওয়া হবে না, আমাদের তো ওই লাল নীল সবুজ বাতিতে বসতো। লাল নীল সবুজ বাতিতে আমার বাসা দিয়ে সেট করা আছে, ওই পার্টি হবে বাসাতে। এখন খাওয়া দাওয়া কি খাবেন বলেন? ফ্রাইড রাইসটা খাই, খেতে লাগছে। ফ্রাইড রাইস, স্টেক স্টেক খান। হ্যাঁ স্টেক একটা ভালো অপশন খাওয়া যায়। ওকে তাহলে বেটার তাহলে স্টেক, হ্যাঁ স্টেকটাই খাই। আরে রাফি কি অবস্থা তোর? এই তো দোস্ত, কি অবস্থা তোর? আমার তো খুব ভালো, তোর তো কোনো খবরই নাই, কি অবস্থা? তুই ভুলে গেছিস বিয়ে শাদী করে তো মানে বন্ধুর কথা কোনো একদমই মনে নেই। তোরে আমি ভুলবো কিভাবে? প্রশ্ন আসবে না, তারপর বিয়ে শাদী করছি, আমার একটু সাংসারিক কিছু বুঝিস না, সবকিছু তো খেয়াল থাকে। আচ্ছা আচ্ছা, এর জন্য বন্ধুকে বলে যাবি? আরে রাগ তোর ভুলা বলি, তোর কি অবস্থা সেটা বল, বিয়ে শাদী করছিস? আরে কিসের বিয়ে শাদী, আমি এখন জব করতেছি, এখন একা আছি, অনেক বিন্দাস। আমিও বিয়ে করি নাই। ও পরিচয় করে দিই, উনি হচ্ছেন আমার অফিস কলিগ, খুব ভালো ফ্রেন্ড। আচ্ছা। আর ও হচ্ছে মার্লিন, আমার ক্লোজ ফ্রেন্ড, এক সময়ের বেস্ট বাডি। অনেক বেশি, হাই, আই এম ভেরি। হ্যাঁ হাসান, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আমরা কি কত পার্টি করতাম, কত মজা করতাম, আমি আসলেই মিস করি ওই দিনগুলো। আরে পোলা পাইন ছিলাম আর কি ভাই, আমরা তো পার্টি করতেছি, ওনারা বলো না জয়েন করতে, একসাথে মজা হবে। আচ্ছা ভাই দেবে কিসের পার্টি? মানে ওই যে ওই রাফি ভাই অনেকদিন পরে খাঁচা মুক্ত হয়েছে, তো ভাবি আর কি অনেকদিন পরে বাসা ছেড়ে যাচ্ছে, তো ফাঁকা বাসা আমরা আর কি একটু পার্টি করবো। আরে ধরো না না, কোনো পার্টি নেই, মানে আমরা পার্টি করতেছি, আপনি জয়েন করেন না, তিনজন মিলে একসাথে মজা করতাম, আড্ডা দিতাম। আমি ফ্রি আছি, চল না, কত দিন পর তোর সাথে দেখা হয়েছে, আমরা পার্টি শাটি করি। আরে তুই কিভাবে পার্টি করবি, তোর অফিস টফিস আছে না, তুই বিজি মানুষ। আরে অফিস বাদ দে, আমি তাড়াতাড়ি চলে আসতে পারবো, মজা হবে, খেলা হবে। ঠিক আছে ফাইন, দেন ইউ ক্যান জয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ফোন দিস। এই আপনার ফোন নাম্বারটা আমাকে দেন না, ওই পার্টির আগে আপনাকে জানাতে হবে না। হ্যাঁ হ্যাঁ শিওর, বলো বলো। আপনার শরীর ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো। সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক। আপনার? হ্যাঁ আমি তো ফিট অ্যান্ড ফাইন, রেডি সবসময়। ওকে ওকে, আপনার বাসার গেট লাগায় কয়টায়? 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। খুলে কয়টায়? সকাল তো 6টার মধ্যে খুলে যায়। ও তাহলে তো ওই যে সারা রাত আড্ডা দেওয়ার পরে সূর্য ওঠা দেখার পরে আপনাকে নামায় দিয়ে আসতে পারবো। না 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 ওইটা না, বাসায় তাড়াতাড়ি চলে যাবো, 11টার মধ্যেই চলে যাবো। ও আমি আর রাফি আড্ডা যখন দিই তখন তো কীভাবে কীভাবে রাতটা পার হয়ে যায়। আচ্ছা হ্যাঁ আমরা চিল করলাম, বাট 11টার মধ্যেই চলে যাবো। আমি নামাই দিয়ে আসলে কিন্তু খারাপ হয় না? না 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 ওইটার কোনো দরকার হবে না, আমি একটা উবার টুবার নিয়ে চলে যাবো। আচ্ছা রাফির আসতে একটু দেরি হচ্ছে কেন? ঝুলে আছে জ্যামে। হ্যাঁ ঢাকা শহরের যে অবস্থা। কি রে কি অবস্থা তোর? যেরকম থাকি অ্যাজ ইউজুয়াল, আজকে একটু রিল্যাক্স আছে। তো আপনি জ্যাম ট্যাম পান নাই আজকে রাস্তায়? ঢাকা শহরের রাস্তায় কখনো দেখছেন জ্যাম ছাড়া থাকে? বুঝে বললাম রিল্যাক্স আছি, খুশিতে খুশিতে চলে আসছি, আপদাসকে বিদায় করে দিছি না। আচ্ছা আচ্ছা, আমার তো ক্ষুধা লাগছে, অর্ডার দে, অর্ডার দে কিছু। মেনুটা দিয়েন তো।